ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মানবতা প্রতিষ্ঠা করার জন্য তার বাস্তব নমুনা দেখিয়ে দিয়েছেন শহীদ আল্লামা দালাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই জোরে বলে ঠিক কিনা আওয়াজ করে বলে ঠিক কিনা এই জন্য ফিরোজপুরের জমিন আমার যত জায়গায় মাহফিল হয় মতবাড়িয়ার জমিন আমার যত জায়গায় মাহফিল হয় কেমন জানি দিলের মধ্যে আল্লামা শহীদ আল্লামা দালাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই নামটা দিলের মধ্যে ভেসে আসে জোরে বলি আল্লাহ আকবার আর আরো জোরে বলি আল্লাহু দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সামনে মাথা নত করেন না আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য বাতিলের সাথে মাথা করার ইসলামীরা মানবতা আল্লাহ আল্লাহ রাসূল কোরআন দিন সমর্থন করে জোর জরে না ঠিক কিনা আর আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ হুজুরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন সকলে বলুন আমিন আর আরো জোরে বলুন আমিন আমি আজ মনের ওজনতে একটা কথা বলি একজন হিন্দু মেয়ে দিবালো কান্নাকানি করতেছেন কেন কাঁদতেছেন ভালো করে বুঝবেন উনি বলেন আমি এই জন্য কাঁদতেছি যার পবিত্র জবানের কথাগুলো শুনে যার পবিত্র জবানের কথাগুলো শুনে আমি পর্দার আড়াল থেকে আমি কালিমাপুরে মুসলমানের হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আমি একটা হিন্দুর আমি সৌভাগ্য অর্জন করেছি আজ সেই কোরআনের পাখিটাকে পাঁচটা বছর পর্যন্ত আমি এই চট্টগ্রামে কোনো জায়গায় মাহফিল শুনতে পাই না এই কথা বলে তিনি কান্নাকাটি আরম্ভ করে দেবেন জোরে বলি সুভান আল্লাহ এত দুগুণ পর্যন্ত সমাপ্ত না আল্লামা দেলা রশন শহীদ আল্লামা দেলা রশন সাইদি রাহমাতুল্লাহ আলাই শুধু বয়ান শুনছেন যে তা না তিনি বলেন আমি যখন আমার ভাগকে আমার বাবাকে যখন দেখলাম সহসনের মধ্যে প্রকাশ্য দিবালোকে মুখের মধ্যে আগুন দেয়া যখন পরানা হয় দৃশ্য দেখার পর যখন আলেমদের বয়ান শুনলাম আলেমদের বয়ান শোনার পরে মনটা আমার নরম হয়ে গেল আর নরমের মধ্যে অন্যতম মানুষ হচ্ছেন শহীদ আল্লামা দেলা রশন সাইদি রাহমাতুল্লাহ আলাইর বয়ান শুনে পড়া দাঁড়ালো অভ্যন্তরে কালিমা পরে মুসলমান হয়ে গেল জোরে বলেন সব আল্লাহ এই জন্য এই জমিনগুলোতে আসলে কেমন জানি তার কথা মনে পড়ে যায় আল্লাহ আকবার বলেন সকলে বলেন আল্লাহ আকবার দল বিদল থাকতেই পারে কিন্তু তিনি এমন একটা মানুষ ছিলেন সবাই তাকে মহাব্বত করতেন কার জন্য তার ব্যক্তির জন্য না জোরে বলেন ব্যক্তির জন্য এই ভাই একটু আওয়াজ দেন ব্যক্তির জন্য আমার যুবকরা এখানে মরে গেছে যুবকরা আজকে আর এখান থেকে উঠবে না যুবকরা কে কে আছেন হাতটাকে দেখেন ওই যুবকদের হাত উঠান সবাই যুবকদের হাত উঠান যুবকরা সবাই আছেন আচ্ছা যুবকরা হাত উঠে রাখেন আমার বৃদ্ধ আব্বা জানের হাত উঠান আপনারা সবাই জীবিত আছেন না মৃত আছেন আর সবাই বলেন জীবিত না মৃত জোরে বলুন লা লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো বিশ লাইনের আলো নাওজুবিল্লাহ কে মিনজা এক নাওজুবিল বুঝছি ডিস্ট্র্যানের আলোক ঘরে ঘরে জালক কেমন কথা ডিস ট্রেনের ঘর থেকে লাফ থেকে মেরে বের করে তো জোরবল ঠিক কি না আমারে জুবক বা ইয়ে ভাই একটা কথা বইলা যায় কোরানা হাদিস না থাকিলে বেচে থেকে এল্লাবে কি দা ঢেকেরা জোরোবল তোমার ঠেকে কিরা আমারে জুবক বা ইয়ে শ্রমে কি ভাই একটা কথা বইলা যায় কোরানা হাদিস না থাকিলে বেচে থেকে এল্লাবে কি দা ঢেকেরা দলা দুলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হস ভাই দলা দুলি বাদ দিয়ে ঐক্যবদ্ধ হস ভাই ইসলামের পথে চলবো আল্লাহ আকবার বলেন সবাই এই জন্য আলহামদুলিল্লাহ তাকে আল্লামা শহীদ আল্লামা দেলার রশন সাইদিকে মহব্বত করতাম কিসের বিনিময় জোরে বলুন না কিসের বিনিময় এ মহব্বত ভালোবাসা আপনাকে আমাক আল্লাহ ধরে রাখার মতো তফিক দান করে দেন সকলে বলুন আমিন